হেই হেই গাইস, হোয়াটসঅ্যাপ, কী অবস্থা? আমি রিসান আর আপনারা দেখতেছেন টেকমাস্টার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ভিন্ন একটি টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে, সেটা হলো কীভাবে আমরা পোস্টার বানাতে পারি একটা মুভি পোস্টার। তো মুভি পোস্টার আসলে যে জিনিসটা খুব ডিফিকাল্ট একটা জিনিস, আপনারা জানেন অনেক কাজ করতে হয়। আর আজকে যেটা দেখাবো সেটা আপনাদের খুব সিম্পলভাবে আপনারা মেক করতে পারবেন, আর কীভাবে মেক করবেন সেটা আমি একদম ফুল টু ফুল প্রসেস আপনাদের বুঝিয়ে দেবো। যদি প্রসেসটা না বোঝেন সেক্ষেত্রে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্কটা আছে সেটা আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি আমাদেরকে পার্সোনালি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, অন্য হয়তো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ যদি কোনো সমস্যা দেখা থাকে তার জন্য আরেকটা ভিডিও আমি রেডি করে বানাবো, কোনো প্রবলেম নেই। তো যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো পোস্টার। তো মেনলি আমরা এই সহজের জন্য, মানে সহজ উপায়ে, মানে ফুললি কোনো প্যারা ছাড়া, কোনো কাটছাঁট ছাড়া যেটা দিয়ে কাজ করতে পারবো সেটা হলো একমাত্র ক্যাপকাট। ক্যাপকাট ছা সরি সরি ক্যানভা। তো ক্যানভা ছাড়া কোনোভাবে পসিবলই না। তো তার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা সিম্পল এখান থেকে সার্চ করব যে মুভি পোস্টার। মুভি পোস্টার সার্চ করার পর দেখবেন যে অসংখ্য পোস্টার আছে, আপনাদের যেইটা পছন্দ সেটাকে আপনার কাস্টমাইজ করতে, মানে ছবি থেকে ধরে আপনার অপাসিটি, তারপর এই যেই বার্ড, তারপর টেক্সট, এভরিথিং আপনারা চেঞ্জ করতে পারবেন। তো তেমনই আমি যেই পোস্টারটা নিয়েছি সেটা হলো গোল্ড, এই লেখাটা মানে আমার কাছে লাগছে যে পার্সোনালি এটা একটু কষ্টকর হবে মানে এডিট করা, কারণ এটা ব্লেন্ডিংয়ের অনেকগুলো অপশন আছে। সাপোজ আমি যদি এটাতে দেখাই তাহলে সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো, ছবি, টেক্সট টেক্সট টেক্সট, দেন পিছনে যেই পিকচারটা আছে ওটা। তো এই টেক্সটটা আমরা দেখতে পারবো যে অপাসিটিটা কমানো, যদি আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন যে আমাদের পোস্টারে যে ব্যাকগ্রাউন্ড সেটা আমাদেরকে এখানে শো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, মানে একদম ব্লেন্ডিং একটা অপশন আছে। তো সেম টু সেম পোস্টার আমরা ডিজাইন করব, তার জন্য পোস্টারের আমরা যে কভারটা আছে কভারটা আমরা ইউজ করব, আর নয়তো বা আপনারা গুগল থেকে যে কোনো একটা কভার ডাউনলোড করতে পারেন। যদি আমরা ব্যাকগ্রাউন্ড পিকচার লিখি, ব্যাকগ্রাউন্ড পিকচার ডার্ক অ্যান্ড হোয়াইট, তাহলে আমাদের এমন টাইপের একটা পিকচার দিবে। আমি সার্চ করে দেখালাম না, আপনারা সার্চ করে দেখতে পারবেন। তো আমরা এই ছবিটা আমরা কীভাবে ব্লেন্ডিং করব সেটা আমি যদি দেখাই, তাহলে আমার কাছে এখন আপাতত একটু পিসিতে প্রবলেম, সে কারণে আমি ছবি নিতে পারতেছি না। তো সে কারণে আমার এখানে একটা ছবি দেয়া আছে আর একটা পোস্টার আছে ব্রোকেন, তো ব্রোকেনের মধ্যে ছবিটা আছে। তো সেই ছবিটা আমি ব্লেন্ডিং করে দেখাবো আপনাদেরকে। তো সিম্পল এটাকে টেনে আমরা আনলাম, সাপোজ আমরা কপি করি এখান থেকে কন্ট্রোল সি, দেন এখানে আছে কন্ট্রোল ভি। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু ছবিটা এখানে পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল সি দিয়ে যদি আমরা ছবিটা কপি করি, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করতে পারবো ছবিটাকে। তো আমরা এই যে ছবিটা আছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে মানে একদম ব্লেন্ড ব্লেন্ড, এই যে সাইডে সাইডে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে না। তো দুইটা একবারে আমরা কম্পেয়ার করি। তো তার জন্য এই পিকচারটা আমরা কীভাবে ক্রিয়েট করব, তার জন্য আপনারা সিম্পল ছবিতে ক্লিক করবেন, দেন চলে যাবেন অপাসিটি, অপাসিটিতে ক্লিক করার পর অপাসিটি জাস্ট মাইনাস করে দেবেন, দ্যাটস ইট। তো আমরা যদি এটা ডিলিট করে দেই তাহলে এই ছবিটা যদি আমরা এখানে এসে বসাই, বা আপনাদের যে কোনো একটা সিম্পল ছবি যদি এই জায়গায় এসে মানে আইনে বসান, তাহলে মানুষ ধরতেও পারবে না যে এটা একটা মানে কপি পোস্টার। তো কপি যেহেতু না বোঝা যায়, সেহেতু আমরা অন্য আদার্স অনেক কিছুই অ্যাড করতে পারবো। সাপোজ আপনার কাছে এই যে গোল্ড লেখা বা এই সিম্পলের মধ্যে আপনার ভালো লাগতেছে না, তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, সেক্ষেত্রে এখানে হাজার হাজার পোস্টার আছে, হাজার হাজার পোস্টারের মধ্যে আপনার যে কোনো পোস্টার যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারবেন। কীভাবে ইউজ করতে পারবেন তার প্রসেসটা আমি দেখা দিচ্ছি। তো সিম্পল আমি যদি নিচে যাই তাহলে সাপোজ আমি এখানে মুভি পোস্টার লেখা সার্চ দিই, মুভি পোস্টার্স। তো মুভি পোস্টার্স লেখা সার্চ দেওয়ার পর ওই জায়গায় যেগুলো আছে সব কিছুই কিন্তু আমাদের এখানে শো করছে। তো আমরা যে সিম্পল কাজটা করব সেটা হলো, সাপোজ আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এটা কিন্তু চলে যাবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে ছবিটা আছে এটা আমরা জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ, এই যে ড্র্যাগ হচ্ছে, ড্র্যাগ করে অ্যাড পেজে পোস্ট করে দেব।
এই জাস্ট একটু লোড নেবে, লোড নেওয়ার পর এই যে আমরা ফাইনাল ফুটেজ দেখতে পারতেছি যে আমরা দুইটা পিকচার একসাথে, যেমনি আমরা ব্রোকেনের দুইটা পিকচার একসাথে অ্যাড করছি, সেই সেম টু সেম প্রসেসে আমরা দুইটা পিকচার অ্যাড করতে পারলাম। তো আপনাদের এই জায়গা থেকে যেতগুলো মানে জিনিস দরকার সব কিছু আপনারা এগুলো থেকে ইউজ করতে পারবেন, কিন্তু আপনারা একটা জিনিস করতে পারবেন না, সেটা হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন না। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হলো, এটা আমরা কপি করব, সাপোজ এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল সি, দেন এখানে এসে একটা ক্লিক করবেন, এই পিকচারে ক্লিক করার পর কন্ট্রোল ভি, এই যে আমাদের পিকচারটা যেটা এটা আইসা পড়ছে, তো যে তোমার লাগবে না ডিলিট করে দিই, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, ওকে কন্ট্রোল জেড, এটা কাটে, এটা সবসময় খেয়াল রাখতে হবে, মানে ব্যাক স্পেস টাইপের কিছু। তো এর মধ্যে আমরা কিছু ছবি এখান থেকে ব্রোকেন থেকে আমরা কিছু অ্যাড করি, সাপোজ আমাদের এখানে স্মোকি ফায়ার আছে এই যে, তো এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে এসে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা কিন্তু একটা ধোঁয়াশা ধোঁয়াশা একটা স্মোকি একটা ভাইব পাইলাম। তো এর এর পরবর্তীতে যদি আপনার দরকার পড়ে তাহলে এখান থেকে অ্যাড করবেন, দেন এই জায়গায় দিয়ে দিবেন, দেন আবার অ্যাড করবেন, এই যে এখানে এসে পড়ছে। তো কাজটা খুবই সিম্পল, মানে ওয়ান কাইন্ড অফ শো অফ অনেক করতে পারেন কম কম কষ্টের মধ্যে আর কি। তো আমরা সব কিছু ব্যাক স্পেস দিয়ে দিই, যেই আমরা ইমেজগুলো এখানে আনছি একদম ফুল ব্যাক, দেন এটা এই ফুল ব্যাক। তো এখন আমাদের গোল যে লেখাটা আছে, গোল্ডের জায়গায় আমরা সাপোজ বসাবো ব্রোকেন। তো ব্রোকেনটা বসানোর জন্য আমরা মেবি এটাকে কপি করা যাবে কি দেখি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হ্যাঁ কপি হয়ে গেছে। তো এটার জন্য আমরা টেক্সটে কপি হয়ে যায় সিম্পল। তো আমি ব্রোকেন লেখাটা কাইটা দিই, সরি কি জানিস ছিল এখানে, গোল্ড লেখাটা কাইটা দিলাম, ব্রোকেন লেখাটা এখানে আনলাম। তো এখানে আপনারা কিছু মিস্টেরিয়াস খেলা খেলতে পারেন, সেটা হলো সাপোজ আমাদের গোলটা লেখা আছে, গোলটা আমাদের একদম ফোক ফোক লাগতেছে, মানে পুরাতন পুরাতন। তো আমরা এর মধ্যে কি করতে পারি, আমরা ব্রোকেনটা আনবো, ব্রোকেনটা আনার পর আমরা এটাকে জুম করে দেব, বড় করব, বড় করার পর আমরা ইমেজটা উপরে বসালাম, বসানোর পর ইমেজটা মিড মিডিয়াম আসছে, ওকে। তো বসানোর পর আমরা গোলটা জাস্ট এটার উপরে যদি বসাই দেই, হোল্ড এসে পড়ছে উপরে, তো দেখতে পারতেছেন একটা ইউনিক ইউনিক ভাইব এসে পড়ছে। যদি আপনাদের এটাও ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা এটার যে কালারটা আছে কালার টোনটা চেঞ্জ করে দেখতে পারেন, সাপোজ ব্রোকেন গার্ল এখানে দিয়ে দিলাম। দেন আপনাদের যদি এটা পছন্দ হয় তাহলে আপনারা নিচে যাবেন, দেন এটাকে টান দিয়ে এখানে অ্যাড করবেন, অ্যাডে ক্লিক করার পর দেখবেন যে এটা এটাও অ্যাড হয়ে গেছে, আর এটাও একটা পিকচার। সেহেতু আমরা আরেকটা করতে পারি, সাপোজ আপনাদের এই যে ছবিটা ছবিটা সিম্পল লাগতেছে, তো সিম্পলের মধ্যে আপনারা গর্জিয়াস যে বিষয়টা আছে সেটা কীভাবে করতে পারবেন, সাপোজ যে কোনো একটা পিকচার, সাপোজ এখানে আমাদের শ্যাডো না থাকা আমাদের একটা ছবিও থাকতে পারতো। তো ছবিটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন আমাদের যে মেন ফুটেজ আছে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, দেন আমরা যেটা করব সেটাকে এটা জাস্ট ব্যাক করে দেব, ফুল ব্যাক। ব্যাক করার পর আমরা এটাকে জাস্ট একটু সাইড বসাবো, একটা সাইড, একটা সাইড বসানোর পর এই ছুঁই ছবিটা আছে এটা হাফ আমরা উপরে এনে দিব, দেন এটার অপোসিটটা একটু জাস্ট বাড়াই দেব, দেন যদি মনে হয় যে হয়তো হয় নাই তাহলে এটার আমরা অপোসিটি আরও কমাই দিতে পারি, এই সিম্পল। দেন এগুলোর মধ্যে আরও কিছু ইমেজ অ্যাড করতে পারেন, সাপোজ আমরা আরেকটা অ্যাড করি, এই অ্যাড হয়ে গেল। তো এইখানে আমাদের যে ছবিগুলো আছে সবগুলোই এক্সট্রা এক্সট্রা ছবি, তো এই ছবিটা আমাদের দরকার, এই ছবিটা আমি কপি করলাম, দেন এই পোস্টারের মধ্যে আসলাম, ক্লিক করলাম, দেন পেস্ট করে দিলাম, দ্যাটস ইট।
খুবই সিম্পল, কোনো কাজ নাই, জাস্ট ক্লিক অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট করার পর আপনারা দেখতে পারবেন যে ভালো একটা ফুটেজ আপনারা পাইয়ে যাইতেছেন এখান থেকে।